জীবনে তুমি যদি কিছু না দিতে পারো তো তোমার নেওয়ারও কিন্তু কোনো অধিকার নেই। আমি সেই ভিখারি যাকে আপনি প্রথমবারের মতো শিখিয়েছিলেন লেনদেন কাকে বলে, আর দ্বিতীয়বারের মতো শিখিয়েছিলেন আমি যদি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আমার চ্যানেলটার বয়স কিন্তু দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে যাচ্ছে। আসলে শুরুতে যখন এসেছিলাম কোনো কিছু না বুঝেই কিন্তু এসেছিলাম, আর এখন এখানে কাজ করতে করতে অনেক কিছুই কিন্তু শিখছি, ভবিষ্যতে আরও অনেক কিছুই শিখব। আমি সবসময় একজন পজিটিভ মেন্টালিটির মানুষ, যে কোনো কিছুকে আমি পজিটিভলি চিন্তা করতেই বেশি ভালোবাসি। কারণ দেখা যায় কি, দিন শেষে যদি আমি কোনো কিছু নিয়ে নেগেটিভলি চিন্তা করি ওইটা কিন্তু আমারই কষ্টের কারণ হয়ে থাকে। তো এই জন্য সবসময় চেষ্টা করি যে কোনো কিছুকেই পজিটিভভাবে নেওয়ার। আসলে দিন শেষে দেখা যায় আমরা কিছু মানুষকে না চাইতে অনেক বেশি ভালোবাসি, তো তাদের কাছ থেকে আমাদের সামান্য হলেও কিন্তু প্রত্যাশা থেকেই থাকে। তো প্রত্যাশার জায়গাটা যখন একেবারেই শূন্য হয়ে থাকে তখন কিন্তু স্বাভাবিকই আমাদের মন খারাপ হয়। প্রতিদিন তো ব্লগ ভিডিও শেয়ার করি, অনেক অনেক গল্প করে থাকি আপনাদের সাথে কি করছি না করছি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। আসলে প্রতিদিন তো আমাদের জীবনের সাথে অনেক ঘটনাই ঘটে যায়, সব কিছু তো আর মনে রাখা সম্ভব হয় না, বা আমরা সব কিছু দেখা যায় মনে রাখতে চাইও না। কিছু কিছু ঘটনা থাকে যেগুলো আমরা নিজেরাই চাই ভুলে যেতে। বিকালবেলা একটু বাজারে গিয়েছিলাম, তো কিছু ফল নিয়ে এসেছি, সেই সাথে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছি, ওইগুলি গুছিয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু গল্প করছিলাম। এখানে যে কালো রঙের ফলটা দেখতে পাচ্ছেন এটাকে অনেকেই হয়তো চিনে থাকবেন, তবে আমি কিন্তু ফার্স্ট টাইম নিয়ে এসেছি। স্থানীয় ভাষায় এই ফলটাকে টিপা ফল বলা হয়ে থাকে। আসলে এই ফলটাকে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিলে এটা নরম হয়ে যায়, তখন কিন্তু খেতে বেশ মিষ্টি লাগে। তবে এমনিতে কিন্তু ফলটা বেশ শক্ত, আর তখন যদি খাওয়া হয় তখন কিন্তু ভালো লাগে না, কেমন কষ্টে একটা ভাব থাকে। আজকের ভিডিওতে আমি শুরুতেই বলেছিলাম একটা গল্প শেয়ার করব, যদিও গল্পটা আমার একজনের কাছ থেকে শোনা, তারপরেও আমার বেশ ভালো লেগেছিল গল্পটা, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ঠিক যে মুহূর্ত থেকে আপনি নিজের চিন্তাধারাকে বড় করতে শুরু করবেন আপনি তখন থেকেই কিন্তু বড় বড় সফল মানুষদের চিন্তায় চলে আসতে পারবেন। একটি রেল স্টেশনে একজন ভিখারি থাকতেন, যিনি সবসময়ই এই রেল স্টেশন থেকে ওই রেল স্টেশনে যেতেন ভিক্ষা করার উদ্দেশ্যেই। তো এরকমভাবেই কিন্তু তার দিন চলছিল। হঠাৎ করেই একদিন তিনি দেখতে পেলেন একজন সুটেড বুটেড ভদ্রলোক রয়েছেন, তো তার কাছে ভিক্ষা চাওয়ার উদ্দেশ্যেই গিয়েছেন যে আমাকে কিছু দান করুন আপনি। তো ভিক্ষুক যিনি ছিলেন তিনি তার স্বভাব মতো ভদ্রলোকের কাছে গিয়ে কিছু দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছিলেন, তো ভদ্রলোক সেরকম তাকে পাত্তা দিচ্ছিলেন না, বারবারই তাকে অ্যাভয়েড করার ট্রাই করছিলেন। আজকে দুপুরের জন্য সরিষা ইলিশ রান্না করছি, তো আজকে সেরকম আর আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করছি না, কারণ এই সেম রেসিপিটি আমার কুকিং চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি লিঙ্কটা চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে। যাই হোক, আমরা আমাদের গল্পে ফিরে আসি। ভদ্রলোক বারবার যখন দেখছিলেন যে ভিক্ষুক লোকটি যাচ্ছিল না কোনো মতেই, তখন তিনি জিজ্ঞেস করলেন যে আমি তোমাকে ভিক্ষা দিব কিন্তু পরিবর্তে তুমি আমাকে কি দিবে। তখন কিন্তু ভিক্ষুক লোকটি চিন্তায় পড়ে গেল যে আসলেই তো আমি তাকে কি দিব, সে তো আমাকে ভিক্ষা দিবে কিন্তু আমি তাকে কি দিচ্ছি। তো যেই মুহূর্তে এই চিন্তাটা ভিক্ষুকের মাথায় আসলো তখন কিন্তু তিনি আসলে একটু চিন্তিত হয়ে পড়লেন যে আসলে আমি তাকে কি দিতে পারি। সেই মুহূর্তে ভিক্ষুকের চোখ গেল ফুল গাছের দিকে, তখন সে চিন্তা করতে থাকলো যে আমাকে যেই ভিক্ষা দিবে পরিবর্তে আমি তাকে একটু করে ফুল দিব। তো
যেই ভাবা সেই কাজ, এখন থেকে কিন্তু যখনই কেউ তাকে ভিক্ষা দিচ্ছে তখনই কিন্তু সে পরিবর্তে একটি করে ফুল দিচ্ছে। আর মানুষজনেরও কিন্তু বেশ ভালো লাগছিল ব্যাপারটা, যে এই প্রথম কোনো ভিখারিকে ভিক্ষা দিলে সে কিন্তু পরিবর্তে একটি করে ফুল দিচ্ছে। এর বেশ কিছুদিন পরে সেই ভদ্রলোকের সাথে কিন্তু ভিক্ষুকটির আবার দেখা হয়ে গেল। তো এই দিন যখন তার সাথে দেখা হলো, সে তখন বলল, আমি আজকে আপনার কাছ থেকে এমনিতেই ভিক্ষা চাইছি না, আপনি আমাকে ভিক্ষা দিলে পরিবর্তে আমিও আপনাকে কিছু দেব। ভদ্রলোক কিন্তু তখন একটু অবাক হয়ে গেল যে ভিক্ষুক তাকে কি দিতে চাচ্ছে। তো এ পর্যায়ে সে কিছু টাকা ভিক্ষুককে বের করে দিলেন আর ভিক্ষুকটি কিন্তু তাকে একটি ফুল দিলেন। এ পর্যায়ে কিন্তু ভদ্রলোক খুবই খুশি হয়ে গেল আর তাকে বলল যে এবার তুমি ব্যবসা করা শিখে গিয়েছ, তুমি বুঝে গিয়েছ যে লেনদেন কাকে বলে। জীবনে তুমি যদি কিছু না দিতে পারো তো তোমার নেওয়ারও কিন্তু কোনো অধিকার নেই। এই পর্যায়ে ভিক্ষুকটি কিন্তু বেশ অবাক হয়ে গেল যে আসলেই তো আমি যে এভাবে করে ফুল দিচ্ছি সবাইকে, এটা থেকেই তো আমি ব্যবসা করতে পারি। তো এই পর্যায়ে সে কিন্তু চিৎকার করে বলতে শুরু করলো যে আমি এখন আর ভিখারি নই, আমি এখন একজন ব্যবসায়ী, আজকে থেকে আমিও সুটেড বুটেড হয়ে দেখাবো, তো আমিও অনেক অর্থ উপার্জন করবো। এটা বলে সে কিন্তু বারবার চিৎকার করছিল। এরপরে কিন্তু প্রায় বছরখানেক সময় কেটে গিয়েছে। তো হঠাৎ করেই একজন ভদ্রলোক এসে সেই ভদ্রলোকের কাছে দাঁড়ালেন আর বললেন যে স্যার, আমাকে কি আপনি চিনতে পারছেন? তখন সেই প্রথম ভদ্রলোক বলছেন যে না, আমি তো আপনাকে চিনতে পারছি না। কিন্তু দ্বিতীয় ভদ্রলোক তখন বলছেন যে স্যার, একটু চিন্তা করে দেখুন, আপনি আমাকে অবশ্যই চিনতে পারবেন, আপনার সাথে এটা নিয়ে আমার তৃতীয়বারের মতো দেখা। আমি সেই ভিখারি যাকে আপনি প্রথমবারের মতো শিখিয়েছিলেন লেনদেন কাকে বলে, আর দ্বিতীয়বারের মতো শিখিয়েছিলেন আমি যদি আমার চিন্তাধারাকে বড় করতে পারি তো আমি আপনার মতো হতে পারি। আমি আমার মেধাকে খাটিয়ে আর চিন্তাধারাকে একটু কাজে লাগিয়ে আজকে আমি আপনার পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমি প্রথমে মানুষকে ফুল দিতে শুরু করেছিলাম আর পরবর্তীতে সেটা থেকেই আমি ব্যবসা করেছি। আজকে আমি একজন সফল ব্যবসায়ী ঠিক আপনারই মতো হতে পেরেছি। এই ছোট্ট একটা গল্প কিন্তু আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দেয়। আমি যদি নিজ থেকে কোনো কাজ এফোর্ট না দিয়ে থাকি, আমি যদি অন্তর থেকে কোনো উৎসাহ না পেয়ে থাকি, তো আমি কিন্তু সেখান থেকে ভালো কোনো কিছু কখনোই আশা করতে পারি না। আমরা সবসময় ভাবি আমাদের জীবনটা বুঝি এতটুকুই ছোট, আসলে কিন্তু তা নয়, জীবনটা অনেক বড়। নিজের চাদরটাকে একটু বড় করে বিছিয়ে দেখুন, সেখানে আরাম করে পা ছড়িয়ে আপনিই বসতে পারবেন দিন শেষে। দিন শেষে কিন্তু আপনিই সফল হবেন। সারাদিনের যাবতীয় কাজকর্ম শেষ করে বিকালবেলা মা আমি একটু উঠানে এসেছিলাম আর অনেকদিন পর একটু মেহেদি পাতা তুলছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার বকবক শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।